চলবা ওরে বাবা দেখ গাড়ি সবাইকে ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন তো আজকে দ্বিতীয় দিন বাড়িতে আছি এখনও বাড়িতে আছি সকাল ঘুম থেকে উঠে এখন নাস্তা করি নাই ফার্স্ট ব্লগই শুরু করে দিলাম যা আজকে সারাদিন কি করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে এই মুহূর্তে আমি খাওয়া নাস্তা করার পরে বের হব যে শ্বশুরবাড়ি তো আমার কুমিল্লাতে তো ওখানে যাব তাও দিছে যাওয়ার জন্য খুব রিকোয়েস্ট করতেছে যাওয়ার জন্য যাব ওখানে তারপর আসে আবারও সম্পূর্ণ সারাদিনে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এখন আমি আছি আমার যে আমাদের যে জমি দেখাশোনা যারা করে তারা যে যেই বাড়িতে থাকে ওই বাড়িতে আছি আমি আমার খুব ভালো লাগতেছে সকাল সকাল উঠে এদিকে চলে আসি তো আমি রেডিওসি আমি কোথায় কী করবো না করবো আজকে সম্পূর্ণ ব্লগটা দেখবো আর একটা কথা বলি যেহেতু আমি ব্লগ চ্যানেল আছে আপনাদের জন্য ছাড়িয়ে আপনারা খুব পছন্দ করেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা ব্লগে প্রচুর পরিমাণ লাইক দিবেন যারা এই ব্লগ দেখেন একটা লাইক দিয়ে যাবেন আর হচ্ছে একটু শেয়ার করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে যেহেতু এটা ফ্যামিলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করে আমাদের গ্রামের বাড়ি আসতে আপনাদের সাথে শেয়ার করে যেহেতু আপনারা খুব পছন্দ করেন এই আর কি দেখেন ব্লগটা কটা পারছে আজকে ডিম আটটা পারছে প্রতিদিনে ডিম পারে কিন্তু এগুলো রাখেন কই উনি আমাদের পুরা জমি টমি সব দেখাশোনা করে এই যে হাঁস আছে এখানে মা হাঁসগুলোকে এখানে বৃষ্টি হাঁস আছে আর মোটামুটি দান চলে আসছে পেঁপে আপনাদেরকে দেখাবো হচ্ছে বিলম্ব দেখেন আমাদের হচ্ছে টক রান্না ডাল ডালের মধ্যে কিভাবে মাছ গুঁড়া মাছ দিয়ে রান্না করে এগুলো এই বিলম্বগুলো অনেক আসছে দেখেন গাছের অবস্থা দেখেন কিভাবে আসছে প্রচুর আসছে আল্লাহ আসছে যত প্রচুর প্রচুর কীভাবে আসছে দেখেন বিলম্বগুলো একদম আগা পর্যন্ত চলে আসছে কি অবস্থা দেখেন একটা একটা ঝুলির ইয়ার মধ্যে দেখেন কতগুলো আসছে প্রায় ফিফটি প্লাস হবে সেই লেভেলের আসছে বিলম্বগুলো তারপর আমাদের আম আসছে যেটা হচ্ছে এটা এটা হচ্ছে ল্যাংরা আমের মতো ল্যাংরা আমের মতো এটা মজা আছে আমটা রাশিয়ার জাত এটা প্রচুর আমার প্রচুর বোঝা যাচ্ছে না দেখেন প্রচুর আমার হ্যাঁ তারপর কাঁঠালও আসছে অনেক এই এই বা এই কাছারি বাড়ির মধ্যে অনেকগুলো ইয়া লাগাইছে মায়ের এখানে লিচু তো প্রচুর আসছে লিচু লিচু গাছ তারপর কাঁঠাল এই ভিতরে যাবো না আমার তুমি আর এই যে কাঁঠাল মাঠাল সবই আছে আলহামদুলিল্লাহ এই বাগানও প্রচুর ফল ফলন আসছে আমাদের আম আসছে তো আমি একটা নতুন গাড়ি কিনছি এটা হচ্ছে একদম ব্রান্ড নিউ ও আপনাদের সাথে শেয়ার করি যে ব্লগ চ্যানেল আছে এটা কোনো সুভাগের কিছু না আর গাড়ির প্রতি একটু দুর্বলতা আছে আমার যেটা হচ্ছে ল্যান্ড ক্রোজার প্রার্ডো একদম আপডেট যেটা জিরো মাইলেন্স এক নিউ ব্র্যান্ডের কালেকশানটা করছি আমি দু হাজার তেইশের একদম আপডেটটা কালেকশন করছি আর আমার পছন্দ হচ্ছে গাড়ি হচ্ছে ব্ল্যাক কালার আমি আমার মাকে যখন ফার্স্ট টাইম সিঙ্গাপুরে ওদিনে আমি এটা রিসিভ করছি যাক আমার টার্গেটে ছিল মাকে আগে ওঠাবো তো তারা হরুক করে লাস্টে রেজিস্ট্রেশন করছি করে তারপর মাকে নিয়ে এয়ারপোর্টে নিয়ে গেছিলাম একদম রান তিরানব্বই কিলোমাইলার ছিল ওনারা হয়তোবার টেস্ট করছিলো এটা একদম জিরো মাইল গাড়িটা দেখাবো আপনাদের সাথে তত গাড়ি কিনে কিন্তু আপনাদের শেয়ার করি না আজকে ফার্স্ট টাইম শেয়ার করবো যেটা হচ্ছে ল্যান্ড ক্লোজার প্রাডু টি এক্সেলটা নিয়েছি কাজ করতেছে গাড়ি অনেকগুলো আছে পাঁচটা হেরিয়ার নাম আমাদের তার প্রিমিও সান্তাবি দুইটা কিনা আছে এটা ওয়াশ করবি রে এটা এটা ওয়াশ করবি রাফি রাফি কিন্তু কার চালাতে পারে আমার মতো দেখ রাফি দেখ তো রাফিও গাড়ি চালানো শিখে ফেলছে দেখ ভিতরে কোনো ময়লা আসেনি আচ্ছা এখানে ওয়াশ করছে ভালোইছে গাড়ির সামনেটা একটু দেখা তো খিলা গাড়ির ময়লা হয়েছে কি না দেখি গ্রাম দুনিয়া দুলা হ্যাঁ হ্যাঁ হা পলিথিন কিউ খুলে বলছো একদম রান নিউ মানে এখন কত কিলো আছে রে ছশো আঠারো কিলো মনে না হ্যাঁ ছশো আঠারো কিলো একদম ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তো এটা মানে ইয়ারা দিলে উঠে না আর এমনি আমার তো ব্ল্যাক কালার আমার খুব পছন্দ এই জন্য ব্ল্যাক কালারটা নেওয়া এটা কিন্তু ছিল না যখন আছে এটা আমি এক্সট্রাভাবে লাগাইছিলাম এক ব্রোজারটা তারপরে সিস্ট্যান লাগাই দিয়েছি আমি যে প্লেসে থাকি এলিফেন্ট রোডে মানে দুনিয়ার রিক্সা থাকে ইয়া থাকে চাইছিলাম যে এটা লাগাবো না পরে চিন্তা করে লাগাই দিই এখনো খোলা হয়নি পলি টলি গুলো এটা সেভেন সিটার সাতাইশ সিসি মনে হয় ওটা ওয়াশ করবি ওটা বিশাল বড় হুম তারপর আছে এর এটা তো রাফি মোটামুটি ড্রাইভিং শিখে ফেলছে আমার মতো নাকি আমি পারি না তুমি তুমি মানে বেশি পারো রাফি না

সাইকেল মেজিন পরে বটে ওইটা আনো মার রুমে ওইটা নিয়ে আসো সুন্দর করে বইটা ফেলো ওইটা উপরে উঠে রাখো ওই ওইখানে উঠে রাখো ওই কোনাতে দাঁড় করে রাখো ওই যে কোনটা ওই কোনটা থেকে কোনটা নিয়ে যাবে কোনটা সুরে মাসাল্লাহ মা ডাকা থাকা বস্তু যায় নাই দেখি এবার সুরে একে ডাকে নিয়ে যাবো যাবা তোমার নাগিস তো নাই তুমি ডাকা যাবে না মা

তখন যাবে যাও ও দিক দিয়ে যাও সবাইয়ের কাছে দিয়ে যাও খাইছ শ্রে খাইছ খাবি না না খেলার গাড়ি খুব ভালো লাগে আসলে বাবা রে বাবা রে সোয়েব ওয়াশ করাতে তো সেই লাগতেছে যায় না যাবি নানুর বসে রেডি না এখন আমরা বাজারে আছি যাইতেছি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি যাওয়ার আগে আমার বড় বোনের বাড়ির সামনে আগে বড় বোনের বাসা যাব তারপরে হচ্ছে শ্বশুরবাড়ি যাবকি বড় বোন আবার বাড়ি করতেছে দেখি কেউ কতটুকাইছে দেখোন আছে না যায়ান যাচ্ছে যায়ান রামু আর আমি আছি হ্যাঁ 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 হ্যাঁ

বাগানে আছি আমা শারে দি সব কাঁঠাল দুনিয়ার কাঁঠাল কাঁঠালের সাইজ কি মনে বড়ো হবে পরে না

বর্তা এটা কি এটা রোস্ট না ইয়া দুরুস বলে না সব মেহমান আমরা পড়ছি রান্না করছে কি ভাবিনি আচ্ছা ভালো হয়েছে খাই আমরা কি দেয় লাগছে অনেক বাড়িতে চলে আসছি অনেক গরম আজকে প্রচুর গরম আর সাথে রান্না করতেছে রোস্ট আনবেন গরুর মাংস বসার নাই ওহ গরু বসাই দিচ্ছে এমন কে আসতেছে তো আমরা এখন পেঁপে বাগানে যাব পেঁপে বাগান বলতে আমার ফলের বাগানে যাব তো কায়ম বলে খুব পরিচর্যা করছে পেঁপে গাছগুলা তো দেখতে যাচ্ছি সাথে কায়ম আছে কায়ম নিজে আইসে কাকা আমি না গেলে হইব না দেখানো হইব নাকি

হাইব্রিড পেপে মজা হ্যাঁ একবারে মনে করলেন যে এক আটা পেপে 5 কেজি ওজন হবে মজা নেই হাইব্রিড পেপে ও হেভি মিষ্টি কাজ ওই যে ইয়ার বাগানে হইছে দুটো তিনটা গাছ লাগাইছে ইয়ার বাগানে দেখছেন নি একবার গোড়া থেকে হমন পেপে ধরছে আচ্ছা যাক সেল করবি কই যদি হয় এই লা নিমসা আগে খাইয়ে নেই তারপর মনে কি অবস্থা খাইতে পারুন কাকা আল্লাহ আছে কোন 50 জন দিলি তো খাইতে আরাম এখন আমরা যাচ্ছি জমি দিয়া আমাদের

জমিগুলো সবজি তো আসেনি পানি ও এখন তো এটি হবে নাই বৃষ্টি ছাড়বো কবে বৃষ্টি কেউ ময়নাল কেমন আছো তোমার তো দেখছি অনেকদিন পরে ও ক্রিকেট খেলেনি রে কেউ নে

সেই তো মাসাল্লাহ মাসাল্লাহ আমি তো কয়েকদিন আগে বিডিও করছিলাম ছোট ছিল রে এটা তো পেপে গাছ সেই বড় হয়েছে কাঁঠাল গাছ দুইটা হয়েছে না পানির লাইনটা ইয়ারা খুলতো দেই তোর ইয়াটা তো গরটা দিয়ে কি করছো

হুম সোনাটা আরবে কোপায় সাত দিন এ দুণো উঠে যাবে দিয়ে দেখছিনা কোপায় কোপায় খালি যে কোপ খালি মাটি তো না ভালোছে চল ওই বাগানটা কি করছিস দূরে হ্যাঁ হ্যাঁ এটা খোলা থাক দেখছিনা গাছ সবাই কয় ঠিক আছে বাগান হুম মধ্যে বেস্ট বাগান ফসল মশলা

সেই লেভেলের মজা লাগতেছে গাছ দিয়ে হুম ওই সেই শান্তি সূর্য ডুবতেছে আমিও আছি হাঁটতেছি স্বামী কে যায় কাইম নাম লেখছে তো আর সবকিছু মাইকা লেছত লিখা গ্যাস দিয়া

অনেক 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 সব আম দরছে উপরে পাইপ তো পানির লাইন দেওয়া আছে এখানে আছে খাম্পা আছে কারেন্টের মিটার আনা আছে এখানে এখান থেকে পানি সব লাইন দেওয়া আছে ওয়াজ দে ওয়াজ দে 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 ভালো করে ওয়াজ দে অনেক গরম বিকেল হয়ে গেছে আমি গরমে ঘাইমে গেছি অনেক

এই যে এটার ভিতরে এটা পাইকে দেবো রাইখে দিলে পাইকে দিব দাঁড় দাঁড় দে দে কিসে কিসে খেল এটা গুড়া তো দে ঘুরো চলে খেয়েছে চলে খেয়েছে অনেকগুলো তো এটা একটা বাতি আছে ধর এই যে বাতি এটা রাখেছি কস্ট পরে রে দেন আপনি হাতে ধরে আন আমরা সবেদা পাচ্ছি এক কেজির মতো না হুম কেজি ওই গাছটার তো করা পারেনি আছে আছে এটো পারে নেতো নেতো এ ধর হাতের কষ্ট পড়তেছে তাতে ধর এটা পলিথিনে নে ভালোই লাগতেছে লটকন না কি যে কয় লটকন লটকন না লটকন এগুলা খাইতো এক দিন পরে খাইতার মামরা দুনিয়ার আরছে তো হ্যাঁ এই সাইডে ধরছে হ্যাঁ ও সেই আরছে রে অনেক আরছে আরও আসবো বুঝছো কাটিস না গাছটা জায়গা থেকে রনি বেতার আসছে সব বাগান দেখতে পাচ্ছি রনি ভাই ভিডিও করতেছি হ্যাঁ

তুমি আসতে চাচ্ছ আমি নিয়ে যাবো না তুমি থাকো ওহ আজকে দ্বিতীয় দিন শেষ আমাদের খুব আনন্দ করছি বেড়াইছি খুব মজা করছি চাষ ছেলের সুন্দর খাতনার যে অনুষ্ঠান আজকে গায়ে আমার গায়ে ওর হলুদ সন্ধ্যা মনে আজকে বাবুর ওর স্টেজ সাজাইছে অনেক সুন্দর লাগতেছে এই ওর খেলাধুলা করতেছে বাচ্চারা একদম রাত্র মাগরিবের পর খুবই ভালো লাগতেছে রনি আসছে অনেক দিন পরে ছাদে উঠলাম ভিউটা সেই ভিউ রাত্রের ভিউটা না যায় আসতেছি বাবা নাদিন দেখতে কই যায় এখানকার ভিউটা এই জায়গার বিউটাই সবচেয়ে বেশি সুন্দর অন্ধকার হয়ে গেছে রনি বেতারা ওখানে গল্প করতেছে বেশ বেশ তো আজকের দিনের ব্লগটা এখানে শেষ করতে চাচ্ছি কালকে আবার একটা ব্লগ করব ব্লগ বড় করলে আপনারা দেখতেও চান না তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ব্লগে কিন্তু আপনারা লাইক দেবেন ইনশাল্লাহ আর স্পেশালি আমার মার জন্য দোয়া করবেন মারজন সুস্থ থাকে আসলে বয়সে গেছে একটার পর একটা সমস্যায় দেখা দিতেছে তো ইনশাল্লাহ মার জন্য দোয়া করবেন আমি আবার চোদ্দ তারিখে চলে যাব সিঙ্গাপুরে সম্পূর্ণ চিকিৎসাটা যেন ভালো মতো হয় দোয়া করুন আমার জন্য তো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক আসসালামু আলাইকুম